প্রিয় দর্শক, এর আগে আমি এপিডিডেমাল সিস্টের একটা ভিডিও তৈরি করেছিলাম আপনাদের বোঝানোর জন্য যে এপিডিডেমাল সিস্ট, তারপরে ওই এরিয়াতে আমাদের টেস্টিকুলার এরিয়াতে অর্থাৎ অন্ডকোষের মধ্যে যে প্রবলেমগুলো হয়ে থাকে অন্ডতলির ভিতরে, তো এই প্রবলেমগুলো আপনার কি কি জটিলতা তৈরি করতে পারে ওইগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য আমি মূলত ওই ভিডিওটা তৈরি করেছিলাম। তো এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে যাদের অ্যাডোস্পার্মিয়া হয়ে থাকে অর্থাৎ পুরুষ বন্ধাত্ব হয়ে থাকে, তো পুরুষ বন্ধাত্বের ক্ষেত্রে দেখা যায় যে এখানে অবস্ট্রাকটিভ অ্যাডোস্পার্মিয়া থাকতে পারে, তারপর আপনার দেখা যায় যে এখানে আপনার শুক্রাণু কারো কারো তৈরি হয় না, এই সমস্যাও থাকতে পারে। তো এখানে যে প্রবলেমগুলো হয়, যেমন আপনার এপিডিডাইমিসে যদি সিস্ট থাকে, তারপরে আপনার যদি এখানে ভেরিগোসিল থাকে, তাও কিন্তু আপনার অবস্ট্রাকশন তৈরি হতে পারে এবং এর জন্য আপনার সিমেন অ্যানালাইসিস করলে কিন্তু শুক্রাণু পাওয়া নাও যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো ওই পর্বে অর্থাৎ এপিডিডাইমাল সিস্ট যে ভিডিওটি আমি আপনাদেরকে তৈরি করেছিলাম, তো এখানে আমি একটা রিপোর্ট আপনাদের দেখিয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় ইয়াসিন ভাই আপনার নাম, তো যারা ভিডিওটা দেখেছেন, এখানে যে ডায়াগনস্টিক সেন্টার ছিল, এখানে যে নাম, যেখানে নামটা ছিল, এখানে আপনারা অবশ্যই দেখে থাকবেন যে ইয়াসিন লেখা ছিল। তো ওনাকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওনাকে আমি ট্রিটমেন্ট না দিয়ে আমি আলট্রাসোনোগ্রামটা করতে বলেছিলাম, অর্থাৎ স্ক্রোটামের ইউজিটা করতে বলেছিলাম। কারণ হলো ইতিপূর্বে উনি অনেক ডাক্তার থেকে অর্থাৎ বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন, তো ট্রিটমেন্ট নেওয়ার কারণে দেখা যায় যে কোনো ফল পাচ্ছিলেন না, কিন্তু কোন চিকিৎসকই ওনাকে এখানে যে সমস্যাগুলো হয়ে থাকে টেস্টিসে, অর্থাৎ আমাদের যে অন্ডকোষ সংক্রান্ত যে সমস্যাগুলো হয়ে থাকে এবং এর কারণে যে আপনার এত স্পার্মিয়া সমস্যাটা তৈরি হয়, তো এখানে দেখা যায় যে অনেক ডাক্তারই মূলত এটা ডায়াগনোস করেন না, অর্থাৎ এখানে যে এপিডিডাইমাল সিস্ট থাকতে পারে, ভেরিকোসিল থাকতে পারে, আরো যে সমস্যাগুলো আছে, অর্কাইটিস থাকতে পারে, তো এই সমস্যাগুলোর কারণেও কিন্তু কি আপনার বন্ধাত্বের সমস্যা তৈরি হতে পারে। তো আমাদের অ্যালোপ্যাথিক সিস্টেমে মূলত ওইগুলোর ভালো কোনো ট্রিটমেন্ট নেই, তো যার কারণে দেখা যায় যে আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসক ওইগুলোকে স্কিপ করে যান। তো ওনার ক্ষেত্রে ওই ঘটনাটি ঘটেছিল, আমি বলেছিলাম যে ওনাকে চিকিৎসা না দিয়ে আমি ওনাকে ওই আলট্রাসোনোগ্রাম করতে বলেছিলাম, তারপর আমি ওনাকে জাস্ট এক মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলাম, কিছু মেডিসিন প্রয়োগ করেছিলাম। ওনার ছিল আপনার রাইট সাইডে আপনার এপিডিডাইমাল সিস্ট ছিল, তারপর দুপাশে ভেরিকোসিল ছিল, যারা আপনার ওই যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম আপনার এপিডিডাইমাল সিস্ট, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন। তো উনি এক মাস পরে উনি আবার আসছেন, রিভিজিট করেছেন, তো ওনার অবস্থাগুলো বলবেন। তো যেটা আপনার ওই সিস্ট যেটা ছিল, কি অবস্থাটা? এটা আলহামদুলিল্লাহ এখন আমার ভালোর দিকে আছি, মোটামুটি যে ব্যথা গুলো আছে ব্যথা গুলো চলে গেছে। এখন আলোর নামে যে আমার যে ফুলে আসছিল ওই ফুলেরটা এখন নাই, ফুলাটা নাই আলহামদুলিল্লাহ, মানে সিস্টটা বলতে গেলে আপনার চলে গেছে প্রায়, চলে গেছে। তারপরে যে শিরাগুলো যে ফুল আছে, ওগুলো কি অবস্থা? হ্যাঁ, শিরাগুলো মোড়া যে ফুলে ছিল ফুলে মোড়া মোড়ে এখন কতটুকু আছে, মানে একেবারে চলে গেছে নাকি চলে হালকা তা আছে? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি দেখুন এখানে একটা ড্রামাটিক্যাল একটা চেঞ্জ, কিন্তু আমি যে কথাটা আমি আপনাদেরকে বলবো, এরকম ড্রামাটিক্যাল চেঞ্জ হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এরকম খুব সুন্দর একটা রেজাল্ট চলে আসে যে খুব তাড়াতাড়ি কুইকলি। তো ভিডিওটা আমি তৈরি করছি আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য, কারণ হলো এই যে সমস্যাগুলো হয়ে থাকে আপনার এপিডিডাইমাল সিস্ট, তারপর আপনার ভেরিকোসিল, তো এই কারণে কিন্তু আপনার অ্যাডোস্পার্মিয়া বা বন্ধাত্বের সমস্যা তৈরি হতে পারে। তো এগুলো মূলত আপনার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে এগুলো ঠিক করা যায়, তো এর জন্য অবশ্যই আপনার এক্সপার্ট কোন হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে আপনার ট্রিটমেন্ট নেবেন। তো এর আগে উনি কিন্তু যেটা বলছেন প্রায় তিন বছর বা তার কয় বছর হবে, পাঁচ বছর যাব, তো উনি কিন্তু বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছিলেন, আর কয়েক জায়গায় মানে ইম্প্রুভমেন্ট আসে নাই, মানে আপনার যে প্রবলেম ছিল আপনার বন্ধাত্বের সমস্যা বা অ্যাডোস্পার্মিয়ার সমস্যা ওইগুলা মানে কোন সলিউশন হচ্ছিল না, আর মূলত এখানে আপনার সমস্যাটা ছিল, ইনফ্লামেশন ছিল, তো এই যে এপিডিডাইমাল সিস্ট ছিল, তারপর ভেরিকোসিল ছিল, এগুলোর কোন ট্রিটমেন্ট হচ্ছিল না, এগুলোর কোন ট্রিটমেন্ট হয়নি, তো কোন চিকিৎসক আপনাকে ওইগুলা ট্রিটমেন্ট দিচ্ছিল না, কিন্তু মূলত ওনার সমস্যাগুলো ছিল কিন্তু ওইগুলোই, অর্থাৎ এখানে এপিডিডাইমাল সিস্ট ছিল, ওনার দুপাশে ভেরিকোসিল ছিল, তো আলহামদুলিল্লাহ উনি অনেকটাই সুস্থতার পথে, ওনাকে আপনি আসছিলেন নভেম্বরের ১৬ তারিখে আসছেন, তো আজকে মূলত আপনার ডিসেম্বরের ১০ তারিখ আজকে, তাই না? ডিসেম্বরের ১০ তারিখ, তো মোটামুটি এর মধ্যে বেশ সুন্দর একটা রেজাল্ট চলে আসে, আশা করি আপনার এই সমস্যাগুলো চলে যাবে এবং ইনশাল্লাহ আশা করি যে আপনার আরো যে আনুষঙ্গিক সমস্যাগুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে। যে আমি আরো আগে ট্রিটমেন্ট নিয়েছিলাম, কিন্তু যেভাবে ট্রিটমেন্টে গেছিলাম এরা আমাকে অনেক রিপিট দিল, অনেক পরীক্ষা দিল, করাইলাম, করাইলে আমার শুক্রাণু বিদ্যুৎগুলো ট্রিটমেন্ট করাইলাম, পরীক্ষা এগুলো সব ঠিক আছে, কিন্তু আমার যে শুক্রাণু ফাইতেছে না, এখন বলতেছে যে যদি কিছুগুলো শুক্রাণু ফাইতে তাইলে
এগুলো ট্রিটমেন্ট দিতে পারছে, কিন্তু এখন শুক্রাণু এটার কোন ট্রিটমেন্ট দেওয়া যাবে না, কোন ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। তো এখানে মূলত যেটা হতে পারে, যেটা আমি বলছিলাম, যেহেতু এখানে আপনার অবস্ট্রাকশন আছে, এর আগে যারা আমার অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়ার যে ভিডিওটা আছে, যারা দেখেছেন যে কি কারণে অবস্ট্রাকশন তৈরি হতে পারে, ভেরিকোসিল, এপিডিডার্মাল সিস্ট, তারপরে আরো আনুষঙ্গিক কারণ থাকতে পারে। তো এখানে মূলত আমরা বেশ কয়েকটা কারণ পেয়েছি, তার মধ্যে আপনার ওই যে ভেরিকোসিল আছে দুই পাশে, তারপর আপনার এপিডিডার্মাল সিস্ট আছে, বলতে গেলে এগুলো কিন্তু ওনার বহুদিন যাবত ছিল। তো এখানে যেহেতু ইনফ্লামেশন ছিল, এখানে দুটা থাকতে পারে, একটা হলো আপনার অবস্ট্রাকশন, একটা হলো ওনার ওই যে সেলগুলো এখানে তৈরি করছে, আপনার স্পার্ম তৈরি করছে, তো সেগুলো আপনার উইক অবস্থায় থাকতে পারে, দুর্বল অবস্থায় থাকতে পারে, ড্যামেজ অবস্থায় থাকতে পারে। তো আমরা মূলত ট্রিটমেন্টটা সেই দিকেই আমরা আগাচ্ছি। তো এর আগে আপনি ওই যে ট্রিটমেন্ট গুলো নিচ্ছিলেন, এখানে যে ডাক্তার আপনাকে বলছিল যে মানে ওটা ওইভাবে রিকভার করা যাবে না? না, এগুলো কোনো আশা ভরসাই দেয় না, করে যেগুলো কোন রিকভার করা যাবে না, যদি শুক্রাণু থাকতো তাহলে এটা বারবার ট্রিটমেন্ট দিত। আচ্ছা, যাদের এরকম সমস্যা হয়ে থাকে, যেসব পুরুষদের সন্তান যাদের হয় না, তারা বিভিন্ন ডাক্তারদের কাছে যাবেন, অনেক বড় বড় চিকিৎসকের কাছে যাবেন, এটাই বিষয়। তো এখানে মূলত আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনার এপিডিডার্মাল সিস্ট এবং ভেরিকোসিল, তো যখন আপনাদের এই সমস্যাগুলো হবে, যেমন ধরুন আপনার অন্ডকোষে অল্প একটু ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন, বা কোনো কারণে দেখা যাচ্ছে ইনফ্লামেশনের কারণে, যেটাকে আমরা অর্কাইটিস বলি, একটু ব্যথা হচ্ছে, তাৎক্ষণিক ভাবে ভালো এক অর্থাৎ অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নেবেন, আপনি অনেক বড় এবং জটিল সমস্যাগুলো থেকে আপনি বেঁচে যাবেন তখন। আর যদি আপনি ডিউ টাইমে অর্থাৎ ওই অবস্থায় চিকিৎসা না নেন, তখন এটা দেখবেন যে একসময় খুব জটিল আকার ধারণ করছে এবং অনেক জটিল সমস্যা তৈরি করছে আপনার, তো যেগুলো আমরা হ্যান্ডেল করছি। তো যে বিষয়টা আমি আবার আপনাদেরকে বলতে চাচ্ছি, আর সেটা হলো আপনারা ভাববেন না যে এই যে ভেরিকোসিল হচ্ছে, এপিডিডার্মাল সিস্ট হচ্ছে, আমি একজন হোমিও চিকিৎসকের কাছে গেলাম, ওষুধ খেলাম, ভালো হয়ে যাবো, বিষয়টা কিন্তু তা না। তো চিকিৎসাটাও কিন্তু বলতে গেলে অনেকে ধৈর্য ধরে করতে হয়, কারণ সবার ক্ষেত্রে কিন্তু আপনার ওই রকম সুন্দর অর্থাৎ কারেন্ট অর্থাৎ তাৎক্ষণিক যে রেজাল্ট এরকম নাও আসতে পারে। কারণ আমি কারো কারো ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে গিয়ে দেখেছি যে আপনার 10% করে ইম্প্রুভমেন্ট হচ্ছে পার মান প্রতি মাসে, কারো ক্ষেত্রে বেশি হচ্ছে, কারো ক্ষেত্রে কম হচ্ছে। তো যারা এরকম ধৈর্য ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। যেমন আমাদের ইয়াসিন ভাই, যেটা ওনাকে মূলত এক মাসে বলতে গেলে অনেক সুন্দর ড্রামাটিক্যাল একটা চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে। তো উনি নিজেই বলছেন যে এখানে যারা এগুলো জানে না, তো দেখা যায় যে আমি জানতাম না, আমি আপনার ভিডিও দেখে এগুলো জেনেছি, তারপরে অনেকে এটা জানে না যে আমাদের অ্যালোপ্যাথিক সিস্টেম এটা ওইভাবে হ্যান্ডেল করা যায় না, রিকভার করা যায় না। তো তারা যদি হোমিও চিকিৎসকের কাছে যায় তাহলে দেখা যায় যে তাৎক্ষণিকভাবে না হোক, ধীরে ধীরে একটা ভালো একটা রেজাল্ট চলে আসে। তো এর আগে আপনি ওইখানে হোমিও বা মানে আগে চিন্তা করেন নাই? আমার ভিডিও দেখার পর আপনি চিন্তা করেন যে হোমিওতে আছে? জি, ভিডিও দেখার পরে আমি এগুলো ক্যাম্পে আসছিলাম, আল্লাহর রহমতে এখন তো এক মাসে ট্রিটমেন্ট দিছিলেন, এখন আল্লাহ আমি অনেক সুস্থ আছি, অনেক ভালোই আছি। সারানো যাবে, এখানে মূলত আপনার ভেরিকোসিল আনুষঙ্গিক আরো যে সার্জারি আছে সেগুলো করা হয়ে থাকে, বেশ জটিল প্রকৃতির বলতে গেলে। আর এখানে মূলত আমরা হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করছি, তো হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করার মাধ্যমে ভেরিকোসিল হালকা আছে সম্ভবত বলছেন, মোটামুটি অনেকটা রিকভার হয়ে গেছে, শিরা ফোলা ছিল, এটা কিন্তু চাপটি কথা নয় এবং বলতে গেলে এটা মুখের কথা নয়, সহজ কোনো বিষয় না যেটা বলা যায় আমাদের অ্যালোপ্যাথিক সিস্টেমে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে ট্রিটমেন্টটা ঠিকঠাক ভাবে আগালে দেখা যায় যে এটা টুটে টুমোরো বলতে গেলে একবারে মেজরিটি পার্সেন্ট যে পেশেন্ট তারা ভালো হয়ে যাচ্ছে। তো এখানে হয়তো আমি বলবো না যে 100-100% ভালো করে ফেলবে কোনো ট্রিটমেন্ট সিস্টেম, এখানে অনেক ল্যাকনেস থাকতে পারে, যিনি ট্রিটমেন্ট নিচ্ছেন তারও এখানে ল্যাকনেস থাকতে পারে, অবহেলা থাকতে পারে, কারণ হলো আমরা মেইনটেন্স রাখি। যেমন আমি আপনাকে মেইনটেন্স দিয়েছিলাম না, যেমন আপনি কি খাওয়ার দাওয়া করবেন, তারপরে খাওয়া দাওয়া গুলো সেফলি খাইতে হবে, সীমিত খাইতে হবে, তারপর চলাফেরার ক্ষেত্রে ভারী জিনিস আলগানো লাগে, তো তাদের কাছে দেখা যায় যে মেইনটেনেন্স করাটা অনেক টাফ হয়ে যায়। তো অনেকের ক্ষেত্রে আমি ওইরকম ট্রিটমেন্ট দিই না, তাদেরকে আমি ট্রিটমেন্ট দিই না যে আপনারা দেশে আসেন তখন ট্রিটমেন্ট দেবো। তো আগে বলে দেই যে ওনাদের যে আমি যে মেইনটেনেন্স গুলো দিয়ে থাকি, যে এই মেইনটেনেন্স গুলো আপনাকে মানতে হবে যদি আপনি তাড়াতাড়ি সুস্থ হতে চান।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে ল্যাকনেস থাকে, ওনারা এরকম মেনটেন্স মানতে পারেন না, এটা একটা ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, যে বিষয়টা আমি বলবো এখানে আসার দিক হলো যে আলহামদুলিল্লাহ এগুলো ঠিক হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। তো যখন আপনাদের এই প্রবলেমগুলো হবে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে ইনিশিয়াল অবস্থায়, প্রাথমিক অবস্থায় ভালো একজন হোমিও চিকিৎসকের কাছে যাবেন, তখন দেখবেন যে খুব সুন্দর একটা রেজাল্ট চলে আসছে, কুইকলি দেখবেন যে আপনি ভালোর দিকে চলে যাচ্ছেন। কিন্তু রোগটা যখন ক্রোনিক হয়ে যাবে, জটিল হয়ে যাবে, তখন কিন্তু এগুলো সারাতে গেলে বেশ মাথা খাটাতে হয় এবং খুব তাৎক্ষণিকভাবে সেরে যাবে, এটা চিন্তা করবেন না। তো এই রিপোর্টটি দেখুন, তো এই ভাই ওনার বয়স হলো আপনার 42। তো উনি এসছেন মূলত আমার কাছে অ্যাজোস্পার্মের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো যখন অ্যাজোস্পার্মের ট্রিটমেন্ট নেওয়ার জন্য উনি আমার কাছে আসবেন, তখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কী কী রিপোর্ট আছে, প্যাথোলজিক্যাল অর্থাৎ আপনার ল্যাব রিপোর্ট কী কী আছে। তো উনি ওনার বিভিন্ন রিপোর্টের কথা বললেন, অর্থাৎ উনি এর আগে যে সব চিকিৎসকের কাছে গিয়েছিলেন, ওনারা যে যে রিপোর্ট করতে বলেছিলেন উনি সব কিছু করেছেন। তখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওইখানকার রেজাল্ট কেমন, অর্থাৎ ট্রিটমেন্ট নেওয়ার পর আপনার কী অবস্থা, বলছে যে কোনো রেজাল্ট নেই। তো তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আলট্রাসনোগ্রাম করেছেন কিনা আপনার টেস্টিকুলার এরিয়ার। তো উনি বললেন যে না, আমাকে কোনো চিকিৎসক ইউজি করতে দেয়নি, আমার স্ক্রোটামের কোনো ইউজি করতে দেয়নি। তখন ওনাকে বলেছিলাম যে আপনি একটা ইউজি করে নিয়ে আসবেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু কোনো চিকিৎসকের নাম নেই, উনি নিজেই এটা করে নিয়ে এসেছিলেন। তো নিয়ে আসার পর এখানে দেখুন ওনার যে প্রবলেমগুলো, তো দেখতেই পাচ্ছেন যে ওনার যে প্রবলেমগুলো এখানে ছিল। তো এখানে আপনার দুপাশে ওনার আর দেখা যায় যে আপনার টেস্টিস স্মল, অর্থাৎ টেস্টিস অ্যাট্রোপি যেটাকে আমরা বলি, স্মল টেস্টিস। তারপরে এপিডিডার্মাল সিস্ট আছে ডান পাশে। তারপর বাম সাইডে দেখুন আপনার ভেরিগোজেল, এখানে গ্রেড 4 ডায়াগনোস করে দিচ্ছে। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো এখন, তো উনি বলতে গেলে যেটা আমাকে বলেছিলেন, প্রায় 8-10 বছর যাবত হবে উনি টেস্টিসে একটু চাপ দিলে ব্যথা পেতেন। তো অর্থাৎ ওনার এখানে একটু ব্যথা ছিল, কিন্তু উনি 8-10 বছর যাবত উনি এটাকে ইগনোর করে যাচ্ছিলেন। উনি বলতেন, অর্থাৎ উনি ভাবতেন যে এটা ওনার কোনো সমস্যাই না। তো এটা থেকেই মূলত দেখা যায় যে ওনার যে অ্যাজোস্পার্মিয়াটা, অর্থাৎ অ্যাজোস্পার্মিয়া যেটাকে আমরা শুক্রাণুহীনতা বলি, তো এই সমস্যাটি তৈরি হয়েছে, যেটা পুরুষ বন্ধত্ব আমরা অবহিত করে থাকি। তো যখন আমি ইউএসজি করতে বলি, তখন উনি যখন ইউএসজি করে নিয়ে আসে, তখন আমি এই সমস্যাগুলো পাই ওনার মধ্যে, অর্থাৎ ওনার টেস্টিকুলার অ্যাট্রোপিয়া আছে, তারপর সিস্ট আছে, ভেরিকোসিল আছে। তো এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো দেখা যায় যে আমাদের যে হোমিওপ্যাথিক সিস্টেম আছে, হোমিওপ্যাথিক সিস্টেমে এই সমস্যাগুলো প্রত্যেকটির কিন্তু মেডিসিন আছে এবং ট্রিটমেন্ট আছে। একই সাথে আবার দেখা যায় আপনার আর অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণুহীনতা যেটা আমরা বলে থাকি, তো এটাও যে যে কারণে হয়ে থাকে। তো এগুলো হওয়ার কারণে অবস্ট্রাকশন থাকতে পারে, তারপরে হলো দেখা যায় ওইখানে হয়তো সেলগুলো ড্যামেজ অবস্থায় থাকতে পারে, শুক্রাণু তৈরি হচ্ছে না, তো বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তো সবগুলোরই কিন্তু ট্রিটমেন্ট আছে। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এই যে সমস্যাগুলো হয়ে আছে উনি কিন্তু টিয়ার পাননি। আপনারা অবশ্যই অবশ্যই যখনই দেখবেন আপনাদের টেস্টিসে বা অন্ডকোষে কোনো ব্যথা হচ্ছে বা কোনো জ্বালা পোড়া করছে বা কখনো আঘাত পাচ্ছেন, তো আঘাত পেয়ে কোনো ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে, সাথে সাথে একজন হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে আপনারা ট্রিটমেন্ট নেবেন, তখন দেখবেন আপনারা ভবিষ্যতে অনেক জটিল সমস্যা থেকে বেঁচে যাবেন যেগুলো ওনারা সাফার করছেন। ওকে, ফাইন, ধন্যবাদ।